हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। दिस इज इकबाल फ्रॉम जेमाइज ब्लॉग। वेलकम माय अनदर न्यू वीडियो। मैं नहीं एलम भारत चेन्नई भेलूर आरेकटी हॉस्पिटल रिव्यू। एटी हलो श्री नारायणी हॉस्पिटल। एटा भारत सीएमसी हॉस्पिटल, भेलूर सीएमसी हॉस्पिटल थेके 12 किलोमीटर दूरे। एखाने अटोते भाड़ा लागे 150 रुपी, और लोकल बस से करे आसले 25 रुपी भाड़ा लागे। समय लागे 45 मिनट, जैम ना होले ताहले एक घंटा लागे। खूब सहज भावे आसा जाय। ए हलो श्रीनारायणी हॉस्पिटल मेन गेट। एखन सकाल 8টা, आमरा 7:30টা रवाना दिएछिलाम। एखन 8:15, 45 मिनट लेगेछे। जे आमार भाई आमार छेले रोड पार होच्छे। आमरा एसेछि आसले एखाने चिकित्सार जन्य आसिनि, आमि आसले एकटा रिव्यू करार जन्य आसछि। जाते কেউ আসলে সিএমসিতে এসে যদি যারা অ্যাপয়েন্টমেন্ট পেতে কষ্ট হয় বা অ্যাপয়েন্টমেন্টে যে ওয়েট করা লাগে, আপনারা সরাসরি এখানে যদি চলে আসেন তাহলে সমমান চিকিৎসা পাবেন এবং চিকিৎসা খরচও খুবই কম এবং সময় খুব কম লাগে। এটি অনেকে চিনে না, যার কারণে আমি এই রিভিউটি করা। অনেকে সিএমসিতেই বসে থাকে, 2 সপ্তাহ ধরে বসে থাকে স্ত্রীলের জন্য। এটা আসলে এই জিনিসটা আপনারা ভুলে কেউ, কারণ এখানে একদিনের খরচ অনেক অনেক কিছু, অনেক টাকা পয়সার ব্যাপার। যেহেতু আপনারা বাইরে থেকে এসে এখানে থাকছেন, সব কিছু কিনে খেতে হয়, পানি পর্যন্ত কিনে খেতে হয় এখানে। সেজন্য ওয়েটিং না করে, আপনারা সিএমসির জন্য অপেক্ষা না করে, এখানে যে বিভিন্ন ধরনের জটিল চিকিৎসা এই নারায়ণী হসপিটালে করে, এখানে নিশ্চিন্তে আসতে পারবেন। আমি আমি সব ধরনের খোঁজখবর নিয়েছি। গতবার আমি 2019-এ 22 মেতে আসছিলাম আমি সিএমসিতে, যখন আমার ওয়াইফের সিরিয়াল পাচ্ছি না, অনকোলজিস্ট ডিপার্টমেন্ট। তো আমাকে সব পরে দিয়েছিল 15 দিন পরে, মানে অর্থাৎ 2 সপ্তাহ পর। তো আমি কী করেছি, আমি ওইটা অ্যাভয়েড করে এখানে চলে আসছি। আমাকে সাথে সাথে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই, এবং আমি সিএমসির ডাক্তারে পেয়েছি, যিনি এখানে 20 জন স্পেশালিস্ট ডাক্তার আছে যারা সিএমসি থেকে হায়ার হয়ে এখানে আসছে। প্রায় দীর্ঘদিন সিএমসিতে তারা কাজ করেছে, এ ধরনের অভিজ্ঞ ডাক্তার 20 জন তাদেরকে এখানে আনা হয়েছে। এই যে অ্যাপ ব্লক দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাপ ব্লক। প্রথমে অ্যাডমিশন নিয়ে যে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাকে ওয়েট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনার থেকে যারা, আপনি যদি ইন্টারন্যাশনাল পেশেন্ট হন, তাহলে ডি ব্লকে আরেকটি রুম আছে, সেটা হলো 323 নম্বর রুম। ওইখানে অ্যাডমিশনের জন্য আপনাকে কোন ডাক্তার দেখাবেন, কীভাবে দেখাবেন, এখানে আপনাকে ফিক্সড করা হবে। এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, পেশেন্ট আইডি কার্ড বানাতে হবে। এটি হলো ডায়াগনস্টিক সেন্টার, ঠিক ডান পাশে এ ব্লকের ঠিক ডান পাশে। এটি ডায়াগনস্টিক সেন্টারের ওয়েটিং জোন। এখানে বাইরেও বসতে পারবেন, খোলামেলা জায়গায়। তো অনেকে সিএমসি সিরিয়াল পেয়ে হতাশাগ্রস্ত হয়ে যায়। হতাশা হওয়ার কারণ নেই, কোনো কিছুই নেই। একটু জ্ঞান খাটালে আপনারা সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে। আবার যদি জ্ঞান না খাটিয়ে যদি অলসভাবে বসে থাকেন, তাহলে আপনার টাকাও খরচ হবে, সময়ও নষ্ট হবে, দিনও চলে যাবে, ট্রিটমেন্ট হবে না, প্রপার ট্রিটমেন্ট হবে না। বিদেশে গিয়েছেন, যত দ্রুত চিকিৎসা করে চলে আসতে পারবেন সেটাই বেটার। তো এই এ হলো ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিভিন্ন ধরনের টেস্টগুলি করানো হয়, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, বিভিন্ন ধরনের এক্সরে এখানে করানো হয়। তো আমি একটা জোন দেখাচ্ছি, আরও অনেকগুলি জোন আছে। তো আমরা এরপরে চলে যাচ্ছি ডি ব্লকে। আমি ইমার্জেন্সি ক্রস করে, ইমার্জেন্সি রুম ক্রস করে ডি ব্লকে চলে যাচ্ছি। ডি ব্লকে হলো যে ইন্টারন্যাশনাল পেশেন্ট যারা বাইরে থেকে আসে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য আর একটি জোন আছে, সেটা হলো 323 নম্বর রুম। তো এখানেও বসার, সব জায়গায় বসার, এখানে অযথা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার কোনো দরকার নেই। আপনার বসতে চাইলে বসতে পারবেন। ওয়েটিং জোন আছে, যে গ্লাস ডোরটা দেখতে পাচ্ছেন, সেখানে হলো যারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা ডাক্তারের সিরিয়ালের জন্য এখানে বসতে হয়। টিভি ডিসপ্লেতে আপনার টোকেন নাম্বার আসবে, টোকেন নাম্বার আসলে আপনি কোন নাম্বার কত নম্বর রুম আপনার ডাক্তার আছে সেখানে অ্যালাউন্সমেন্ট করা হবে, আপনি ওই অনুযায়ী ওখানে চলে যাবেন। এখানেও বসার জায়গা আছে। এটি হলো যে ভেলুরে যে গোল্ডেন টেম্পল আছে শ্রীনারায়ণী, উনার প্রতিষ্ঠাতার নাম হলো শ্রী শক্তি আম্মা।
ওনারই ট্রাস্টি এই শ্রীনারায়ণী হসপিটালটি, গোল্ডেন টেম্পলের ট্রাস্টি, যার কারণে ট্রাস্টি হতে এটাতে খরচ কম। সিএমসিও ট্রাস্টি, সেটা হলো আমেরিকান মিশনারি ট্রাস্টি, যার কারণে ওই সিএমসিটার খরচ কম, সব কিছুর চিকিৎসার খরচ কম। এই যে 323 নাম্বার অ্যাডমিশন রুম, এখানে শুধু ইন্টারন্যাশনাল যারা তাদের জন্য, তারা এখানেও আবার এসে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে। এখানে প্রথমে আমি ঢুকার সময় একটি ক্যান্টিন দেখিয়েছিলাম, এখন এটি আরেকটি ক্যান্টিন, এটা প্রথমটা ছোট, এটা অনেক বড়। এখানে যারা হসপিটালিস্ট থাকে ক্যান্টিনটি সব কিছু এখানে পাওয়া যায়, অনেক হসপিটালিস্ট লোকজনদের অনেক কিছু খাবার দরকার হয়, বিভিন্ন লাঞ্চ ডিনার বিভিন্ন টিফিন সব কিছু এখানে, একে 24 ঘন্টা এখানে খোলা অল টাইম পাবেন, এবং 365 দিনে পাবেন, প্রতিদিনই খোলা থাকে। এটির পাশে আছে ওয়াশরুম, পাবলিক ওয়াশরুম, অর্থাৎ জেনারেল, সবার জন্য উন্মুক্ত। এছাড়াও হসপিটালের ভিতরে ওয়াশরুম আছে। এই ডি ব্লকের পিছনে হলো তাদের স্টাডি কলেজ, অর্থাৎ শ্রীনারায়ণী রিসার্চ সেন্টার এবং কলেজ এখানে ভিতরে আছে, এই ডি ব্লকের পাশেই বিল্ডিং। তো আমরা চলে এলাম এখন বি ব্লকে। বি ব্লক, এই বি ব্লক হলো যারা বিভিন্ন রকম জটিল রোগের চিকিৎসা দীর্ঘদিনের করতে হয়, এখানে যারা 10 দিন 15 দিন 20 দিন 1 মাস থাকতে হয়, এইখানেই তাদেরকে অ্যাডমিট করানো হয়। বিভিন্ন রকমের জটিল অপারেশন রুগী এবং গাইনির রুগী পেশেন্ট। এই যে 33 রুমটা দেখতে পাচ্ছেন বি ব্লকের একেবারে নিচতলায়, এখানে হলো ক্যাশ কাউন্টার, ডিসপেন্সারির, যারা মেডিসিন কিনবেন তাদের ডিসপেন্সারি ক্যাশ কাউন্টারটা হলো এখানে বি ব্লকের নিচে। পুরান শ্রীনারায়ণীর পুরা ডিসপেন্সারি ক্যাশ কাউন্টার হলো এটা। প্রথমে এখানে টাকা পে করতে হবে, এখান থেকে রিকোয়েশন দিন নিয়ে আপনার থেকে ডিসপেন্সারিতে জমা দিলে তারপর আপনার ওষুধপত্রগুলি পাবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটি অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, এটি খেলনা গাড়ির মতো। আমার ভাই আর আমার ছেলে আবরার আমাকে ডাকছে, অ্যাকচুয়ালি ওর জন্য আসছি আমরা সিএমসিতে। তো পাশে হলো এই যে গোল্ডেন টেম্পল, ঠিক শ্রীনারায়ণের পাশে, আপনারা চাইলে এটা দর্শন করতে পারবেন। তবে এখানে অনেক ধরনের সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি আমার আলাদা একটা ভিডিওতে পাবেন, আমি পরবর্তী ভিডিও আপলোড করব, আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আপনারা ভিডিও গোল্ডেন টেম্পলের ভিডিওটা আলাদাভাবে পাবেন। তো এই যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা একবারের জন্য সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অলে প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি এই হসপিটালটি করেছি যারা সিএমসিতে অলসভাবে বসে না থেকে এখানে এসে আপনারা জিনিসটা ভিজিট করলে আপনাদের সময় কম লাগবে, চিকিৎসাটা দ্রুত করাতে পারবেন। আর গোল্ডেন টেম্পল যারা দেখতে চান তাহলে আমি আমার বিস্তারিত আরেকটা ভিডিওতে পাবেন, আমি পরবর্তী ভিডিওটা আপলোড করব। তো আজ এই পর্যন্ত, এবং পরবর্তী গোল্ডেন টেম্পলের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।